তার মধ্যে বিশ্বাসঘাতকতা আছে, তারা অন্যের দিকে আঙুল তুলে কি করে? দাদা, রাজ্যভবন থেকে অচঙ্কর নজর ভাঙুড়ে, রাজ্যপাল না হরিদাস পাল বললে মরণ মৃত্যু। কার কথা বলছেন আপনারা? অন্য লোকের কথা বলুন, সকালবেলা এইসব নাম নেবেন না। নামখানা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছে তৃণমূলকে ভোট দেবেন, পঞ্চায়েতে না জিতলে লক্ষ্মী ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী কে দেবে? আমরা প্রথম থেকে বলে এসেছিলাম এগুলো হচ্ছে ভোট কেনার প্রকল্প। আমরা আপনাদের টাকা দিয়েছি, আপনারা আমাদের ভোট দিন। আমরা আপনাদের সাইকেল দিয়েছি, আপনারা আমাদের জন্য ভোটে প্রচার করুন। উনি বারবার বলেছেন, এটা প্রকাশ্যে বলে দিয়েছেন, এখন উপায় নেই বলে। তো উনি টাকা দিয়েছেন, লোকে কেনা হয়ে গেছে, ভোট দিতে হবে ওনাদেরকে। আর পঞ্চায়েত যদি হেরে যান তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কেন? টাকা তো কেন্দ্র দিচ্ছে, কেন্দ্রের টাকাই দিচ্ছেন। লোক জানে কার টাকায় কে দিচ্ছে, যেই 100 দিনের কাজের টাকা একটু বন্ধ হয়ে গেছে, হাহাকার পড়ে গেছে, বোঝাই গেল মোদির টাকায় দিদি ফুটানি মারছেন। দাদা, সিএসসির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বিদ্যুৎ চলে যাচ্ছে, সিএসসির গাড়ি আজকে দমদম ক্যান্টনমেন্টে ভাঙচুর হয়েছে, পুলিশ গিয়ে শেষ পর্যন্ত দেখুন টিএমসির আর একটা মিথ্যা কিরম ধরা পড়ে গেল। ওনারা বারবার বলতেন যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সারপ্লাস, যেই গরম পড়েছে একটু লোকেরা এসি চালিয়েছে, টেম্পারেচার বেড়েছে, অমনি সমস্ত ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে, কলকাতার বুকে লোডশেডিং চলছে। গ্রাম তো ছেড়ে দিন, আমরা গ্রামে থাকি, সাধারণ মানুষ রাত্রে ঘুমোতে পারছে না, ছাদে শুয়ে পাখা করছে, বাচ্চারাও ঘুমোতে পারছে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা। এই রাজনীতি করতে গিয়ে দিন রাত রাস্তায় হাঁটতে গিয়ে পশ্চিমবঙ্গটাকে একবারে রাস্তায় বসিয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্য সরকার মনোনয়নে মৃত্যুর কথা স্বীকার করলেও নির্বাচন কমিশন বলছে কেউ মারা যায়নি, গোটা রাজ্যে বোমা উদ্ধার হয়েছে 61টি। তবে কত বোমা ফেটেছে আর গুলি চলেছে তার কোনো তথ্য দিতে পারছে না কমিশন। দেখুন, ভাঙড়ে গিয়ে পরের দিনও বোমা পাওয়া গেছে, আগুন জ্বলছিল। মাননীয় রাজ্যপালের দেহরক্ষীরা হাতে বোমা কুড়িয়ে নিয়ে এসে দেখাচ্ছেন, আমরা যেমন আম কুড়োতে যাই সেরকম। তারপরে যদি পুলিশ বলে খুন হয়নি, শান্তিতে হয়েছে এবং সেটা স্বীকার করে নেয় নির্বাচন কমিশন, তো তা তো ভগবান ভরসা বলতে হবে। সে নির্বাচন কমিশনকে কে ভরসা করলো? অভিষেকে জোয়ারের পর তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ করছে তৃণমূল কর্মীরা। নির্বাচন ঘোষণা হতেই তার আগের থেকে যে হিংসা শুরু হয়েছে, তখন থেকে তৃণমূল কর্মীরা বিভিন্ন পার্টিতে যোগাযোগ করেছে। আমাদের মেদিনীপুরে 300 জন এসে পুরো পঞ্চায়েতে তারা নমিনেশন করেছে, যারাই আমাদের আটকাতো এতদিন। তো সারা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, দেখুন আজকে স্ক্রুটিনি হয়ে গেলে যেই নমিনেশন উইথড্রর দিন আসবে, 10,000 এক্সট্রা ওদের নমিনেশন হয়েছে, এছাড়াও নির্দল দাঁড়িয়েছেন, তাদের সঙ্গে ফাটাফাটি হবে, বহু লোক টিএমসি ছেড়ে চলে যাবে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।
সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।